নমস্কার, গুড আফটারনুন সবাইকে। আন্ধা লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আমার পরিবারের সকলে খুব ভালো আছি। তো দেখো, আমি মন্দিরে বসে আছি, এইখানে একটা রাম সীতার রিচুয়ালস হচ্ছে। তোমরা তো দেখেইছো আমার আগের ভিডিওতে, রামনবমীর দিনকে আমাদের রাম সীতার বিয়ে হয়েছিল। কারণ কি, আমাদের রাম সীতাটা এইবারে একজন আমাদের মন্দিরে দান করেছে, তার জন্য রামনবমীর দিনকে তাদের বিয়ে দিয়ে সেটাকে ভালো করে উদযাপন করা হলো। তো সেইটাই, যেরকম আমাদের বিয়ের পরে আমরা অষ্টমঙ্গলায় বাড়িতে আসি, সেরকম এইখানে এইখানকার রিচুয়ালসে 16 দিন পরে মেয়ে ও জামাই বাড়িতে আসে। সেই রিচুয়ালসটাই আমাদের এখানে মন্দিরে বসে করা হচ্ছে। তো সেটাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমি অ্যাকচুয়ালি নামটা ঠিক জানি না, এটাকে কি বলে। তো দেখো বন্ধুরা, তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে এখন এখানে থেকে এখানকার রিচুয়ালসগুলো পার্টিসিপেট করতে পারি। এটা দেখে এখানে থেকে আমার এটাই খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো, আর পরে পরে কি কি হচ্ছে সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলে বলে দেবো, ঠিক আছে। তো এখানে দেখো রামের পাদুচরণ গুলো অভিষেক করা হয়েছিল দুধ, দই, গঙ্গাজল, কলা, কাজু, অনেক কিছু দিয়ে সেটাকে ধুয়ে নেওয়া হলো। সেটা দিয়ে চন্দ্রমৃত তৈরি হবে। তো ধুয়ে ঠুয়ে আবার পরিষ্কার করে দেখো এর মধ্যে ভালো করে হলুদ আর কুমকুম লাগিয়ে দিল। আমরা যেরকম আলতা লাগাই, আলতা, সিঁদুর, এটা আমাদের শুভ, আর এখানে এইরকমই হলুদ আর কুমকুম মানে সিঁদুর, এইটা এখানে শুভ। এখানে কোনো অনুষ্ঠান হলে পায়েতে আমরা যেরকম আলতা পরি, আর এখানে সবাই পায়েতে হলুদ পরে, তো সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমি তো তোমাদেরকে আগেই আমার ভিডিওতে বলেছি যে আমাদের এখানে কোনো ব্রাহ্মণ লাগে না, নিজেরাই পুজো করে নেওয়া হয়। তো সেইটাই আমরা সবাই মিলে করছি, বেশ ভালো লাগছে দেখতে। আর সত্যি আমার এখন মানে এইসব জিনিসগুলো দেখতে আর এইসব জায়গায় যেতে আমার খুবই ভালো লাগে। আমি খালি বসে বসে দেখি, আমি যেহেতু সব তেলেগুটা ভালো করে বলতে পারি না, কিন্তু চেষ্টা করি, কিন্তু আমি কিছু কিছু পারি। তো চলো বন্ধুরা, এখানে দেখো আরতি করা হচ্ছে রাম সীতা মাকে। তো দেখো, চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। মায়নি বরণীয়রে পরমেশ্বরে মঙ্গল নায়ক শ্রীলিতা শিবজ্যোতি সর্বকামদা অন্ধরি কন্যা চক্কনি তল্লি সূর্যহারতি অন্ধারে চল্লনি তল্লি শ্রীলিতা শিবজ্যোতি সর্বকামদা মঙ্গলম কৌশলেন্দ্রায় মহনীয় গুণাত্মভৌমায় মঙ্গলম কল্যাণাদ্ভুত গাত্রায় কামিতার্থ প্রদায়িনী শ্রীমদ্ বেঙ্কটনাথায় শ্রীনিবাসায় মঙ্গলম।
ओम शांति शांति शांति। నేను రాలేదండి. তো দেখো বন্ধুরা, রাম সীতা মায়ের অষ্টমঙ্গলা কমপ্লিট হয়ে গেছে। এখানে এবার প্রসাদ দেওয়া হবে, আর ওই যে স্ত্রী আচারগুলো সবাইকে দেওয়া হবে। তো দেখো সবাই পায়ে এখানে হলুদ লাগাতে শুরু করে দিয়েছে, আর পায়ে হলুদ লাগিয়ে দেবে, আর সঙ্গে পান, সুপারি, কলা, আর দুটো করে চুড়ি, ফুলের মালা, আর একটা করে ব্লাউজ পিস দেবে। তো দেখো এটাই হচ্ছে আমাদের আমাদের নয় সাউথের স্ত্রী আচার, এটাই এখানকার রিচুয়ালস। দেখো আমরা যেরকম আলতা পরি, এখানে এরকম এরকম হলুদ লাগায়। তো এই একাটা পুরো পা একদম বার করে দিয়েছে, বলছে ভালো করে লাগা, ভালো করে লাগাতে। তো সবাই কাজ করছে, আমিও কাজ করছি, দেখো সবাই মিলে করলে বেশ ভালো লাগে। তো এইভাবে মিশে মিশে আমি নিশ্চয়ই একদিন কোনো না কোনো একদিন আমি পুরো ভালোভাবে তেলেগু বলতে শিখে যাব। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সব থেকে আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।